হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটারকে রিসেট করা যায়। রিসেট করলে কম্পিউটারে কি হবে, অর্থাৎ উইন্ডোজ সেট আপ করার পরে আমরা আমাদের কম্পিউটারকে যেমন দেখতে পাই সেম রিসেট দিলেও আমাদের কম্পিউটারকে সেম সেভাবেই দেখতে পাবো। মূলত রিসেট অনেক সময় আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়, অনেক ফাইল ইনস্টল করা হয়, সেটিং এলোমেলো হয়ে যায়। সো এর জন্য আমরা আমাদের কম্পিউটারকে উইন্ডোজ সেট আপ করে থাকি। সো উইন্ডোজ সেট আপ না করে আমরা রিসেটের মাধ্যমে প্রবলেমটা সমাধান করব। রিসেট করার জন্য আমরা এখানে সার্চ করব রিসেট, এখানে টাইপ করলে এখানে আমাদের রিসেট দিস পিসি, এখান থেকে আমরা ক্লিক করব। এখানে রিসেট দিস পিসি, সো গেট স্টার্ট, রিমুভ অ্যাপ অ্যান্ড সেটিং বাট কিপ ইউর পার্সোনাল ফাইল, অর্থাৎ অ্যাপ এবং সেটিং আমাদের রিমুভ হবে এবং পার্সোনাল ফাইলগুলো রিমুভ হবে না। রিমুভ এভরিথিং এটা আমরা সিলেক্ট যদি করি, তাহলে আমরা নতুন করে যে উইন্ডোজ সেট আপ করলে আমাদের পিসিটাকে যেভাবে দেখতে পাই ঠিক সেভাবেই আমরা দেখতে পাবো। আমাদের উইন্ডোজ ড্রাইভে যা কিছু আছে সব কিছু রিমুভ হয়ে নতুন একটা উইন্ডোজ সেট আপ হবে। সো এটাই সিলেক্ট করব, রিমুভ এভরিথিং। ওকে, রিমুভ অ্যাপ অ্যান্ড ফাইল, ডু নট ক্লিন দ্য ড্রাইভ, ডিলিট অল ফাইল অনলি ফ্রম উইন্ডোজ ড্রাইভ। এখানে অনলি ফ্রম উইন্ডোজ ড্রাইভটা আমাদের ডিলিট হবে। সো চেঞ্জ সেটিং, এখান থেকে এটা অন করা আছে, সরি এটা অফ করা আছে। সো এটা যদি আমরা অন করে দিই তাহলে আমাদের সমস্ত ড্রাইভের মধ্যে যা কিছু আছে সব কিছুই আমাদের ডিলিট হয়ে যাবে। সো এটা কখনোই অন করবেন না। ওকে, দেন কনফার্ম, নেক্সট। রিসেট করার পরে আমাদের পিসির কী অবস্থা হবে এখানে বিস্তারিত উল্লেখ করে দেওয়া আছে। রিমুভ অল অফ দ্য পার্সোনাল ফাইল অ্যাকাউন্ট পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন। সো এখন আমরা রিসেট করব, সো রিসেট ক্লিক করব। সো এটা আমাদের 100% হলে আমাদের কমপ্লিট হবে, এখন অটোমেটিকভাবে কাজ হবে, কোনো কিছু করতে হবে না। দেখতে পাচ্ছি আমাদের সি ড্রাইভটা ফাঁকা হয়েছে। সো আমাদের সি ড্রাইভে আগে যা কিছু ইনস্টল করা ছিল সব কিছু রিমুভ হয়ে আমাদের সি ড্রাইভটা পুরোপুরি ফাঁকা হয়েছে, এখন নতুন ফ্রেশ। ওকে, এভাবেই আপনারা খুব সহজে পিসি রিসেট দিতে পারবেন। সো ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।